যে ভাষার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে বাংলা ভাষার জন্য তৈরি হলো একটা গোটা রাষ্ট্র আজ সেই বাংলাদেশের বুকে কালি লেপছে বাংলাদেশের নব্য আন্দোলনকারীরা কারা কাঁড়া ইতিহাস বিস্তৃত ঐতিহ্য বিবর্জিত একদল ধর্মীয় উন্মাদ পিছনে কারা নাড়ছে কলকাছি আসবো সেই প্রসঙ্গে তবে তার আগে বলি কেন ভাষা আন্দোলনের এক বিখ্যাত গানের লাইন উচ্চারণ করে আজকের প্রতিবেদন শুরু করছি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন বাংলাদেশের সাম্প্রতিক আপডেট ক্লাস সিক্স টু ক্লাস টেন পড়ুয়াদের পড়তে হবে আরবি ভাষা এবং সেটা বাধ্যতামূলক এমন কি উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকেও বাদ দেওয়া হয়েছে চারজন লেখকের লেখনি যাদের মধ্যে একজন শেখ মুজিবুর রহমান নমস্কার আমি তপজা আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট বাদ বঙ্গবন্ধু বাতিল শেখ মুজিবুর রহমান তাহলে কি বাদ বাংলা ভাষা বাতিল বাংলা পাঠক যে ভাষার জন্য আজ গোটা বিশ্ব বাংলাদেশকে জেনে মাতৃভাষার জন্য লড়াই করে দেশ করার গর্বিত কাহিনী স্মরণ করে সেই বাংলাকে ভুলিয়ে দিতে হবে এটাই এখন বাংলাদেশের নীতি সেই কারণেই বাংলাদেশের সাম্প্রতিক আপডেট ক্লাস সিক্স টু ক্লাস টেন পড়ুয়াদের পড়তে হবে আরবি ভাষা এবং সেটা বাধ্যতামূলক সেখানে পালন করা হচ্ছে জিন্নার জন্মদিন সেই জিন্না যার শ্রেফ পাকিস্তানের এক উপনিবেশ হয়ে রয়ে গিয়েছিল বাংলাদেশ যে জিন্না নিজে উর্দু না জানলেও উর্দু চাপাতে গিয়েছিলেন বাংলা ভাষীদের ওপর সেই ভাষা শহীদের আন্দোলনকে ভুলিয়ে দিতে হবে মিথ্যে বলতে হবে একুশে ফেব্রুয়ারিকে সম্ভব আসলে আঘাতটা এবার মগজে করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর তার প্রধান মোহাম্মদ ইউনুস সেই কারণে উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে চারজন লেখকের লেখা যাদের মধ্যে একজন হচ্ছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যার উদাত্ত আহ্বানে সাড়া দিয়েছিল এবং ঘর ছেড়েছিল বাঙালি যোগ দিয়েছিল মুক্তিযুদ্ধে তার ভাষণেই গর্জে যে উঠত বাঙালি তার জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ স্কুল পাঠ্যক্রমের সিলেবাসে আরবি জুড়েছে তাতে কোনো সমস্যা নেই আরবি কেন ফার্সি জার্মানি স্প্যানিশ চাইনিজ যে কোনো ভাষা জুড়তে পারে কিন্তু মাথায় রাখতে হবে দেশটার নাম বাংলাদেশ বাংলা ভাষাকে কেন্দ্র করে সে দেশের জন্ম বাঙালিদের দেশ বাংলা ভাষায় কথা বলার মানুষের দেশ বাংলাদেশ আজ তার মাতৃভাষাকে ভুলে যাবে কোন জাতিসত্তা পৃথিবীতে আছে যারা নিজস্বতা বর্জন করে বিদেশি ভাষা সংস্কৃতি আমদানি করে বেঁচে আছে পৃথিবীতে একাধিক মুসলিম দেশ রয়েছে তাদের সকলের নিজস্ব সংস্কৃতি সমস্ত রয়েছে। তারা তো কেউ অন্য ভাষা বা সংস্কৃতি রীতি রেওয়াজ আমদানি করেননি প্যান মুসলিম ঐক্য সেই কথা শেখায় না ধর্মীয় ঐক্য এক ভাষা সংস্কৃতির ঐক্য আর এক বিষয় আজকের বাংলাদেশ পরিচালকরা সেটাও স্ট্রেফ ভুলে মেরে দিয়েছেন সাম্প্রতিক সময় বলছে দু চব্বিশ সালের হিসেব অনুযায়ী কোটিরও বেশি মানুষের মাতৃভাষা বাংলা এবং আরো চার দশমিক এক মিলিয়ন দ্বিতীয় ভাষা হিসেবে বাংলায় কথা বলতে পারেন লিখতে পারেন এবং পড়তে পারেন যাদের মধ্যে প্রায় আঠেরো কোটি মানুষ বাংলাদেশি বাকিরা ভারতের বাংলাভাষীরা আন্তর্জাতিক তথ্য বলছে বাংলা হল পঞ্চম সর্বাধিক স্থানীয় কথ্য ভাষা হিসেবে স্বীকৃত বিশ্বের মোট ভাষাভাষীদের মধ্যে সংখ্যার দিক থেকে বাংলা রয়েছে সপ্তমে সেই বাংলা ভাষাকে রক্ষা করতে যে বাঙালি জাতি জীবনপন করেছিল সেই ইতিহাসের চাকাকে কিভাবে উল্টো দিকে ঘোরাবেন মাননীয় নোবেল লরিয়েট শাসক এই যে পাঠ্য বইতে নতুন ভাষা যুক্ত করা হলো এতে বাংলাদেশ ঠিক কয় কদম হয়ে গেল বিজ্ঞান চেতনার দিক থেকে বা অর্থনৈতিক ভাবে কতটাই গুলো। আরবি বা ভার্সি বা হিব্রু ল্যাটিন যে কোনো ভাষা যুক্ত করা যেতেই পারে বারবারও সে কথা বলছি কিন্তু তাতে সেই দেশের পাঠ্যক্রমের বপু বাড়তে পারে কি দেশের জিডিপি বাড়বে কি নাকি চাপিয়ে দেওয়া ভাষা সেই ভাষা শিক্ষার আত্মস্থ করতে না পারার ব্যর্থতা শুধুমাত্র পাঠ্যক্রমের বোঝা বাড়াবে পাঠ বিমুখ একটা মূর্খ জাতিতে পরিণত করবে না তো সীমানা নিদান শুনবে হাতে সব ছেড়ে বসে থাকবে সেই সুযোগে দেশ মূল্যাতন্ত্র কায়েম করবে সুবিধাভোগীরা নারীরা ঢুকে যাবেন ঘরে অন্ধকারে অন্দরে অর্ধেক আকাশকে অন্ধকারে রেখে মাননীয় নোবেল লড়িয়ে চাপটি পারবেন তো আপনার সুদের ব্যবসা বা মাইক্রোফিন্সের ব্যবসা চালাতে নাকি ওই ব্যবসাকেই আরো উর্বর জমি দেওয়ার জন্যই জামাত পাকপন্থী গোটা দেশটাকে বিজ্ঞানের পথে নয় অজ্ঞানের পথে কুশিকজীবীরা বেঁচে থাকে এই যুগের সাইলক হয়ে একদিন এই ইউনুস দাবি করবেন না তো বাংলাদেশের খণ্ডাংশ আপনারা সকলেই জানেন ইউনুসের বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের কথা ক্ষুদ্র ঋণের নাগপাশে বেঁধে ফেলেছে বাংলাদেশের গরিব মানুষদের যারা বছরের পর বছর সুদের টাকা গুণে জমা করে ব্যাংকে সুদের ওপর সুদ তারা দিয়েই যায় আজীবন ঋণ ঋণ মেটাতে ফের অন্য স্কিমে ঋণ সেই ঋণ মেটাতে না মেটাতে আবার অন্য ঋণের বোঝা কুশিরজীবী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এই ঋণ পাশে জড়িয়ে রাখার অঙ্কটা ভালোই বোঝেন সেই কারণেই প্রথমেই দেশে ফেরার আগে শর্ত দিয়েছিলেন তার এবং বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের নামে যত অভিযোগ আছে তা প্রত্যাহার করতে হবে তেমনটাই হয়েছিল আর দেশে ফিরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান হয়েই প্রথমে যে কাজটি তিনি করেছেন সেটি হলো সরকারি অর্থ তছরূপের জরিমানা বাবদ নিজের ছশো ছেষট্টি কোটি টাকা জরিমানা মুকুব করিয়েছেন যখন দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বিদ্যুৎ থেকে ডিম যাবতীয় কিছু আমদানি করতে হচ্ছে ভারত থেকে মানুষের খাওয়াটা পর্যন্ত জুড়ছে না ভারতীয় পণ্য বয়কট করার জামাতি স্লোগানকে মস্করা করে বাংলাদেশি পণ্যের দাম ক্রমশ বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর ঠিক তখনই Niger 666 কোটি টাকা জরিমানা মুখুপ করাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউসুফ ইউনোস বাহিনীর উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় ঠিক তখনই এলোমেলো করে দেওয়া নৈরাজ্যে হিংসার আগুন ভাষার ধন্দে মানুষকে বিভ্রান্ত করে ফের তিনি সেই ঋণের যাতে মানুষ কোনোভাবেই এই চক্রব্রহ থেকে বেরোতে না পারেন আর তার ফায়দা তুলে নিজের মুনাফা আর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে একদিন পালাতে পারেন ইউনুস সেই কারণে কি অন্তর্বর্তী সরকারের চেয়ার তাঁর দরকার ব্যক্তিগত লাভ বাড়াতে আরবি ভাষা যুক্ত করেই তো ক্ষান্ত হননি মোহাম্মদ ইতিহাসের পরিবর্তন করতে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছতে আগ্রাসী হয়ে উঠেছেন বলেছেন একাত্তরের স্বাধীনতা আন্দোলন নয় বরং জুলাইয়ের গণ অভ্যুত্থানকে রাখতে হবে ইতিহাসের সিলেবাসে পাঠ্যসূচি থেকে বঙ্গভবন সব জায়গা থেকে রাতারাতি বিদায় মুজিব এটাই নাকি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যে জামানায় মুজিবের স্মৃতি মুছতে মরিয়া ইউনুসের বাংলাদেশ শুধু কি আর সিলেবাসে বঙ্গভবনেও ঠাঁই নাই মুজিবের সরানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং যারা সরিয়েছেন তারা টুইট করে লিখেছেন যে পাঁচই অগস্টের পর বঙ্গবন্ধুর ছবি সরানো হয়নি সেটা নাকি লজ্জার সাফাই দিচ্ছেন ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম যার নিজের বিদ্যে বারো ক্লাস পর্যন্ত নয় ফেসবুকে নিজেই পোস্ট করে লেখেন একাত্তর পরবর্তী ফ্যাসিবাদী নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের কাছে লজ্জার যে পাঁচই আগস্টের পরে বঙ্গভবন থেকে তার ছবি আমরা সরাতে পারিনি ক্ষমা প্রার্থী দেখুন সিলেবাস বদলে ফেলার নজির আমরা এই পশ্চিমবঙ্গেও দেখেছি ইতিহাস বদলে ফেলা পাঠ্য বইতে গণ্যিমান্নি লেখকদের গল্প কবিতা ইত্যাদি সরিয়ে নিজস্বতা প্রতিষ্ঠা করার উদাহরণ এই রাজ্য ভুরি ভুরি কিন্তু একবার ভাবুন যাদের জন্য আমাদের দেশ আজ ব্রিটিশ মুক্ত সেই লড়াই সেই আত্মত্যাগ সেগুলো তো মুছে ফেলা যায় না তাদের মূর্তি তো ভাঙচুর করা যায় না দেখুন স্বাধীনতা নাকি সমঝোতার সেই তর্ক আপনি করতেই পারেন অবশ্যই যথাযথ যুক্তি দিয়ে কিন্তু নেতাজি গান্ধীজি নেহরু ভগৎ সিং এদের অবদান তো আমরা ভুলতে পারি না তাদের মূর্তি ভাঙার স্পর্ধা আমরা কখনোই দেখাতে পারি না দেখুন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে কিন্তু সেই সময় দাঁড়িয়ে তাদের নেতৃত্বকে আমরা ভুলব কি করে অথচ বাংলাদেশে প্রতিনিয়ত এই ঘটনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মদতেই ঘটছে আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর এমনকি রবীন্দ্রনাথকে ব্যান করার পরিকল্পনা চূড়ান্ত সংবিধানের সঙ্গে বদলে ফেলা হবে দেশের পতাকা জাতীয় সংগীত ইউনুস জামাত রাজাকারদের আশকারা না থাকলে এটা সম্ভব নয় যে ইতিহাস মোছার বাহাদুরি দেখানো হচ্ছে সেই ইতিহাসই চিনিয়েছে বাংলাদেশকে সেই চেনার ইতিহাস বুঝতে পারে এমন ক্ষমতাধর কে আছে দুনিয়ায় মাননীয় ইউনুস আপনিও তত বড় মাতব্য নন সময়ের নিয়মেই পিছু হটা বাঙালি ফের ঘুরে দাঁড়াবে আর আপনাদের আশ্রয় দেবে ইতিহাস আবর্জনায় ঠিক যেমন শেখ প্রাণের ভয়ে আশ্রয় নিতে হয়েছে ভারতে আপনাদের জন্য তেমন কোনো দেশও হয়তো থাকবে না প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম